কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড 16 বস্তা টাকা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে 8টি দানবাক্স রয়েছে। এবার 3 মাস 20 দিন পর আজ শনিবার দানবাক্সগুলো খোলা হয়েছে। দানবাক্সগুলো থেকে রেকর্ড 16 বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদের নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এই মসজিদটির দানবাক্সে মিলল রেকর্ড 16 বস্তা টাকা। মসজিদটিতে 8টি লোহার দানবাক্স রয়েছে। প্রতি 3 মাস পরপর সিন্দুকগুলো খোলা হয়। এবার 3 মাস 20 দিন পর আজ শনিবার সিন্দুকগুলো খোলা হয়েছে। সিন্দুকগুলো থেকে রেকর্ড 16 বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে সর্বশেষ 12 মার্চ সিন্দুকগুলো খোলা হয়েছিল, তখন রেকর্ড 3,78,53,295 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার 3 মাস 20 দিন পর দানবাক্সগুলো খোলা হলো। আজ সকাল 8টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খুলে 16টি বস্তায় টাকা আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে গণনার কাজ। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন। এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল এই স্থানটিতে। মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজন যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার করা শুরু করে এলাকাবাসী। কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করতে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা পয়সা স্বর্ণ রূপা অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন। বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে মসজিদটি। এছাড়া মসজিদটির আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।